হ্যালো ফ্রেন্ড, শুভ ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে 24 ইঞ্চি এলইডি টিভির প্যানেল রিপেয়ারের কাজ দেখাবো। তো চলুন দেখে নিই সমস্যাটি। সমস্যাটি দেখার জন্য আমরা সর্বপ্রথম প্লাগ ইন করবো, জয়েন দেব আমাদের ইন্ডিকেটারটি জ্বলে গেছে, এখন আমরা সেটটিকে অন করব, অন করে দেখব সমস্যাটা কি। আমাদের স্ট্যান্ড ব্যাটারি দিয়ে দিয়েছে, তো সমস্যাটি এরকম ব্লার ইমেজ এবং কিছুক্ষণ পরে পুরো প্যানেল ব্লাং হয়ে যায়। তো সমস্যাটি আবার দেখে নেব, সেটি অফ করলাম, অফ করেছি, আবার অন করব। ব্লার ইমেজ এবং কিছুক্ষণ পরে এই যে ছবিটি হারিয়ে গেল। তো এই সমস্যাটি সমাধানের জন্য আমরা প্রথমে সেটটিকে খুলে নেব। তো চলুন আমরা সেটটিকে খুলে নিই। বন্ধুরা, এই প্যানেলটিকে আমরা প্যানেল রিপেয়ারিং টেবিলে নিয়ে এসেছি। এখন আমরা এটা ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব। তো ভোল্টেজ মেজারমেন্ট করে দেখার জন্য আমরা প্রথমে এপিডিএস কেবল কানেকশন করে নেব। দেখুন আমাদের সেম সিমটম আছে এবং কিছুক্ষণ পরে ছবিটি হারিয়ে যাবে। পুরো প্যানেল প্লাগ, এখন কোনো গ্রাফিক্স নেই। তো এর মতো অবস্থায় আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করব। ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য মিটার ব্যবহার করব। এখন আমরা দেখে নেব প্যানেলে কী অবস্থা, প্যানেল ভোল্টেজের কী অবস্থা। তো আমাদের 12 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ, ওকে 12 ভোল্টের প্যানেল এটি। এখান থেকে তো বন্ধুরা, আমি প্যানেলটির ভোল্টেজগুলো মেজারমেন্ট করে নিয়েছি। শুধু সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্টেজ পেয়েছি এবং ভিডিডি ভোল্টেজ 3.3 ভোল্টেজ পেয়েছি, আর বাকি সব ভোল্টেজগুলো ড্রপ হয়েছিল। তো এমন তো অবস্থায় আমি কফগুলো ভালো করে ভেরিফাই করে দেখার জন্য আমার মাইক্রোস্কোপ ব্যবহার করেছি। তো আমি এখানে একটা ফল পেয়েছি, তো ফলটি আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওতে আমরা যদি ফলটি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো। তো ক্যামেরায়, মোবাইলের ক্যামেরায় ভালো আসতেছে না, ক্যামেরাতে ভালো আসতেছে না। তো আমরা যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে ফলটি ভালোভাবে বুঝতে পারব। তো দেখুন আমাদের এক সাইড কপে এরকম অবস্থায় কপটি পুড়ে গেছে। তো এটিকে যদি আমরা আরও জুম করে দেখি তাহলে দেখুন আমাদের কপটি পুড়ে গেছে। তো আমরা এই অবস্থায় আমরা এই কপটি চেঞ্জ না করে কীভাবে রিপেয়ার করা যায় সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তো আমরা জানি, আমরা যদি প্যানেলের গঠন জানি তাহলে আমরা এই প্যানেলটিকে সঠিকভাবে রিপেয়ার করতে পারবো। তো জিআইপি নন জিআইপি প্যানেলের গঠন এবং সিওজি প্যানেলের গঠনগুলো বুঝতে হবে, তারপরে এই কাজগুলো করতে পারবেন আপনারা। তো এগুলো জানার জন্য কিছু গাইডলাইনের প্রয়োজন আছে,
ভিডিওতে এত এত কথা বলা সম্ভব না। তো এই প্যানেলটি আমরা কফ না চেঞ্জ করে কীভাবে রিপেয়ার করি তা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এই জায়গায় কিছুটা পরিষ্কার করে নেব। বন্ধুরা চলুন দেখি এখন আমাদের ছবির রেজাল্টটা কি। মাইক্রোস্কোপটি আমি সরিয়ে নিয়েছি, তো এখন আমরা সেটটি সেটটিকে অন করে দেখবো আমাদের রেজাল্টটা কি। এলবিডিএস কেবল কানেকশন করে নিয়েছি, এখন আমরা স্ট্যান্ড বাই রিলিজ করব, সেটটি অন করে দেব। অন করে নিয়েছি, এখন আমাদের রেজাল্টটা দেখব। বন্ধুরা আমাদের ছবিটি পারফেক্ট চলে এসেছে এবং আমাদের কাজটি সফল। তো যারা এরকম প্যানেলের কাজ করতে চান তারা অবশ্যই এলডি সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে। কাজ না জেনে বুঝে করলে সমস্যা। তো প্রথমে আমরা জানবো, তারপর কাজটি করব। তো কাজটি দেখানোর চেষ্টা করলাম, এরকম সমস্যায় আমরা কফ চেঞ্জ করার সিদ্ধান্ত নিই। তো ক্যামেরায় আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সমস্যা। কফটি এক সাইডে পুড়িয়ে গেছে। জিআইপি প্যানেলে আমরা কিছু কৌশল আছে, সেই কৌশল অনুযায়ী আমরা রিপেয়ার করতে পারি, এবং যেগুলো নন জিআইপি প্যানেল সেগুলো আমরা কিছু কৌশল আছে যেগুলোর মাধ্যমে আমরা সমাধান করতে পারি। তো কাজটি দেখালাম, যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।